বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্ম ও পৃথিবী থেকে বিদায়ের পূর্ণ স্মৃতিময় দিন বারোই রবিউল আওয়াল পালিত হচ্ছে দেশব্যাপী এই উপলক্ষে রাজধানীতে কয়েকটি ইসলামী সংগঠনে জস্নে জুলুস র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জসনে জুলুসে ইসলামী চিন্তাবিদরা বলেন জুলুম অত্যাচার ও নির্যাতন চিরতরে বন্ধ করতে নবীর শিক্ষা ও দিনের পথে চলার বিকল্প নেই রিপোর্ট করছেন হাসান জাবেদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে আরবের মরুর প্রান্তরে বিশ্ব মানবতার দূত হিসেবে জন্ম নেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম পুরো বিশ্বে শান্তির সুবাতাস ছড়িয়ে তেষট্টি বছর বয়সে একই দিনে পৃথিবী ত্যাগ করেন তিনি মহান এই তাৎপর্যপূর্ণ দিনটিকে ঈদি মিলাদুন্নবী দিবস হিসেবে পালন করে মুসলিম উম্মা দিনটি উপলক্ষে রাজধানীতে যশ্নে জুলুস আয়োজন করে বিভিন্ন সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আশেকান মুস্তফা সাল্লাহ সাল্লাম কমলাপুর রেল স্টেশন থেকে বিশাল একটি মিছিল বের করে মিছিলটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সারা পৃথিবীতে মানুষ যদি আজকে শান্তি পেতে চায় নবী সাল্লাহ তালে শিক্ষার চেয়ে বড়ো কোনো শিক্ষা পৃথিবীতে নাই আল্লাহর নবী সারা দুনিয়াতে আল্লাহর রহমত হিসাবে এসেছেন মানব জাতি শুধু নয় সারা পৃথিবীর মানুষকে তিনি শান্তির দিশা দেখিয়েছেন সেই শিক্ষা ওই সময় গ্রহণ করেছিল আইয়ামে জাহিলিয়াতের মানুষ শান্তি পেয়েছে আজও পাবে সেই আশা রাখি প্রিয়নবীর ভালোবাসা তার মর্যাদা তার সুমহান চরিত্র আল্লাহ তালা আমাদের সারা পৃথিবীর মানুষকে গ্রহণ করার তৌফিক দান করে ঈদি মিলাদব্বী উপলক্ষে রাজধানীর অন্যান্য এলাকা থেকেও যশ্নে জুলো শ্রেণী বের করা হয় নানা রং ও বর্ণের ব্যানার ফেস্টুম নিয়ে এবং রাসুলের প্রতি সালামের ধ্বনিতে পুরো শোভাযাত্রা উৎসবমুখর হয়ে ওঠে

ইদি মিলাদুন নবীর শিক্ষা সারা বিশ্বে যখন অন্যায় অবিচার নির্যাতন এবং জুলুমে আচ্ছন্ন ছিল ঠিক তখনই এই ধরাই আবির্ভাব ঘটে বিশ্বনবী প্রিয় হজরত হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তার আবির্ভাবের মধ্য দিয়েই এই বিশ্বে শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল তাই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে অনুসরণ করে যদি সামনে এগোনো যায় তবেই সারা বিশ্ব থেকে সকল জুলুম অত্যাচার নির্যাতন সমূলে উৎপাদন হবে এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে হাসান জাভেদ এনটিভি নিউজ ん? <D> <music>